এখন আজকে এপ্রিলের 30 তারিখ, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। বন্ধুরা, আমি আজকে আমার মেয়ের আজকে ভ্যাকসিন আছে, আমি মেয়েকে আজকে স্কুলে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি মেয়েকে মানে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসে আমি আর আপনাদের মানে কি বলবো, আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কেননা আমার এত মাথা যন্ত্রণা হচ্ছিল কি বলবো। স্কুলে মানে যে থেকে আমি গেছি মানে 11টার সময় করে গেছি, হ্যাঁ 11টা থেকে সেই দাঁড়িয়েই আছি, মানে এত ভিড়, মানে কি বলবো, মানে ভ্যাকসিন নিতে এত দেরি হয়েছে, সেই ওই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে আমার মাথা যন্ত্রণা এসে গেছে। এসে আমি কোনো রকমে খেয়ে শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে বাবার দোকানে আবার আমি কাজে চলে গেছি। এসে এই এখন আমি এলাম, এখন 8টা 20 বাজে আর আপনাদের সামনে আমি আবার এসেছি। এবার রাত্রি, এখন রাত্রির 8টা 20, আমি এখন রাত্রিবেলা রুটি দিয়ে যে তরকারিটা খাবো সেটা আমি বানিয়ে নেব, তাহলে আমার সঙ্গে আপনারা থাকুন। বন্ধুরা, আমি এই আলুটা কুটে নিই, আমরা রাত্রির বেলা একটু আলু চচ্চড়ি দিয়ে রুটি খাবো। আর মেয়েকে আমি দোকানে পাঠিয়েছি ডিম আনার জন্য, আর একটা করে ডিম সিদ্ধ খাওয়া হবে। আমি এই আলুগুলো তাহলে আমি কেটে নিই। বন্ধুরা, আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর সিটি মনে হয় এবার উঠবে উঠবে মনে হয় হয়ে এসছে। আর আমাদের প্রেসারে খুব একটা রান্নাপাতি হয় না, আমি আলু চচ্চড়ি করলে তখন আমি প্রেসারে করি, আর কিছু সিদ্ধ হলে তখনই আমাদের প্রেসারে হয়। এমনি আমাদের পড়াতেই রান্নাবান্না হয়, আমাদের প্রেসারে রান্নাবান্না আমার বাবা অতটা খেতে চায় না। আমি তাহলে তরকারিটা করে নিই, করে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে আর আমি একটু পরে খাচ্ছি। এই যে মেয়ের খাবার, দুটো রুটি দিয়েছি, ওই তরকারি করেছি আর একটা ডিম সিদ্ধ, ও খেয়ে নিক, তারপর আমরা খাবো। আমার মা বাবাকে এবার খেতে দেবে। বন্ধুরা, আমি এখানে দেখুন দুটো রুটি আর একটু পাটালি নিয়েছি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা সর্ষে বাটা দিয়ে। আমি ওবালা না চিংড়ি মাছ আমি কিনে এনেছিলাম, আমি আপনাদের মানে চিংড়ি মাছ ভাপাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু মেয়ের স্কুলের জন্য আমার এত দেরি হয়ে গেছে সেই জন্য আমি আর দেখাতে পারিনি। আর সঙ্গে এটা রয়েছে, আর এই তরকারি আমি একটু নেব। প্রথমে আমি পাটালি দিয়ে রুটি একটা খাবো, তারপর তরকারি দিয়ে রুটি খাবো, তারপর আমি মুড়ি খাবো। আমাদের মুড়িটা খুব খাওয়া হয় বাড়িতে, আর আমি তাহলে খেয়ে নিই। বন্ধুরা, পাটালি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, শক্ত, ভাঙা যাবে না, দাঁত দিয়ে ভেঙে নিতে হবে। আমার পাটালি, গুড়, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে আমার রুটি খেতে খুবই ভালো লাগে, এবং আমাদের বাড়িতে প্রতিদিনই মিষ্টি আসে। আজকে গজা আনতে গিয়েছিলাম দোকানটায়, কিন্তু গজা পাইনি, ঘরে পাটালি আছে, এই পাটালি দিয়েই আজকে খেয়ে নেব। আমি খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, আমি একটু বাইরে এসেছি, দেখুন খুব ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার আমার বরের মেয়ের বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এবার শোবো বলে চলে এসেছি। আর আমি শাড়িটা পাল্টে নেবো, যেহেতু আমি দোকানে গিয়েছিলাম তাই আমি শাড়ি পরেছিলাম, শাড়িটা আমি পাল্টে নিয়ে মানে এবার আমি নাইটি পরে নেব। বন্ধুরা, আমার তো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমি এবার শুয়ে পড়বো, আমি আমার মেয়ে শুয়ে পড়বো। তাহলে এখনকার মতো এই পর্যন্ত, আবার পরের দিন ভিডিও দেবো।
আজকে খুব ইচ্ছা ছিল জানেন তো চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি করব মেয়ের স্কুলে দেরি হয়ে যাচ্ছিল বলে না মা ঘরে করে নিয়েছে, মাকে বলেছি মা তুমি করে না, আর একদিন আমি আনবো, আমি আপনাদের আবার দেখাবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যারা যারা নতুন আছেন নতুন আমার ভিডিও দেখছেন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।